এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শাসক দলের পাঁচাটা দলদাস পুলিশ। উত্তরকন্যা অভিযানে বাম যুব সংগঠন ডিওয়াইফাই কর্মী সমর্থকদের উপর আক্রমণ, হুজ্জুতি করে। কি বলছেন এই বিষয়ে কমরেড মীনাক্ষী মুখার্জি দেখুন। এই চাকুরি দুর্নীতি পুলিশ প্রশাসন নিয়েছে গরিব মানুষের কাছ থেকে, তাও বিস্ফোরক মন্তব্যই। রাজ্য রাজনীতিতে তৃণমূলের দুর্নীতি রুখতে এবং বহু বাম সমর্থকদের ওপর লাঠিচার্জ করেছে, ধস্তাধস্তি তাদেরকে থানায় নিয়ে আটক করেছে গাড়িতে নিয়ে। এটা গণতন্ত্র বিপন্ন, নিলজ্জিত একটা সরকার চলছে, যে রাজ্যের আইনের শাসন নেই, শাসকের রাজত্ব চলছে। এই চাকরি চোরের পাহাড় থেকে পর্বত, সমতল থেকে একেবারে ওপর থেকে নিচু, সব চোর, 1, 2, 3, 4 শাসক দলের সবই চোর। ভিডিও ফুটেজ দর্শক বন্ধুরা।